দেখছেন বিপ্লবী বাংলা নিউজ। আজ আপনাদের সামনে আমি সুমিতা, সঙ্গে চিফ এডিটর অ্যান্ড রিপোর্টার উত্তম দে এক গুরুত্বপূর্ণ খবর নিয়ে। নমস্কার, বিপ্লবী বাংলা নিউজ আপনার সাথে সাথে সকলের কাছে একটা অনুরোধ রাখতে চাই। বিপ্লবী বাংলা নিউজ চ্যানেলে সকলে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন। আজ আপনাদের সামনে যে খবর তুলে ধরব তা হল বাঁকুড়া জেলার বড়চড়া বিধানসভার সংযুক্ত মোর্চা জোট সমর্থিত সিপিআইএম প্রার্থী সুধীর চক্রবর্তীর সমর্থনে যে মহা মিছিল এবং জনসভা, এই মহা মিছিল এবং জনসভার মূল যে নেতৃত্ব ছিলেন সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড অমিয় পাত্র, জেলা সম্পাদক অজিত প্রতি, কংগ্রেস নেতা নীলমাধব গুপ্ত সহ অন্যান্য নেতৃবৃন্দ। আপনারা সেই খবর দেখতে থাকুন বিপ্লবী বাংলা নিউজের পর্দায়। দেখুন হাজার হাজার মানুষের যে ঢল এই মহা মিছিলে, গোটা বড়চড়া শহর একেবারে অবরুদ্ধ হয়ে গেল এই হাজার হাজার মিছিলের, মানুষের যে মিছিল, মহা মিছিলের যোগদানের ফলে কৃষক, শ্রমিক, খেতমজুর সহ যে হাজার হাজার সাধারণ মানুষ আজকের এই মিছিলে যোগদান করেছেন এবং গোটা যে বড়চড়া শহর, যে শিল্পাঞ্চল বড়চড়া, সেই শিল্পাঞ্চলকে একেবারে অবরুদ্ধ করে দিল, সেই ছবি, সেই খবর আপনারা দেখতে পাচ্ছেন বিপ্লবী বাংলা নিউজের পর্দায়। Thank you.
বড়জোড়া থেকে সুমিতা পালের সঙ্গে উত্তম দিয়ে রিপোর্ট।